বার্তাকক্ষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সারা ফাইরুজ জামা এবং আজকের বার্তাকক্ষর যে আলোচনার বিষয়টা সেটাকে একটা সুখবরই বলা যায় বটে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন যেটা হবে সেটা 17ই আগস্ট হচ্ছে 2008 সালে এটা সরকারের প্রতিশ্রুতি ছিল যে সর্বজনীন পেনশন কর্মসূচি বা স্কিম চালু হবে এবং ফাইনালি সেটা হতে যাচ্ছে। তো এটা তো সুখবর বটে এবং এই আলোচনা করার জন্য আজকে আমাদের বার্তাকক্ষে আমন্ত্রণ জানিয়েছি আমরা ফখরুল ইসলামকে, বিশেষ প্রতিনিধি প্রথম আলোর। কেমন আছেন? ভালো আছি। সুখবর তো বলাই যায় এটাকে। অবশ্যই। তো এই আপনার কাছ থেকে আমি শুনছিলাম যে কিভাবে এই পেনশন কর্মসূচিটা শুরু হলো এবং প্রতিটা ধাপে ধাপে 2008 সালের প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতিটা কিভাবে এখন 2023 এসে বাস্তবায়ন হচ্ছে, এই গল্পটা একটু আপনার মুখে শুনতে চাই। এটা আসলে 2008 সালে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের যে একটা দেশজুড়ে একটা সর্বজনীন পেনশন স্কিম চালু হবে। তো স্কিমটাকেই আমরা কর্মসূচি বলছি আর কি। স্কিম ইংরেজি শব্দ, এটা বাংলা কর্মসূচি। তো এটা 2014-15 সালের দিকে প্রথমবারের মতো প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তিনি প্রথম মন্তব্য করেন আর কি, যে হ্যাঁ এটা আমরা করতে যাচ্ছি। তো যদিও 7-8 বছর পরে, তারপরে মানে একটা টিম হয়, সেই টিমের একটা পলিসি পেপার তৈরি হয়, একটা টিম সেটা ইন্ডিয়া থেকে ঘুরে আসে, সেই ইয়েটা ব্যাপারটা তৈরি করে। তারপর উনি তো 2018 সালে চলে গেলেন, 2019 এসে এটা নিয়ে আরো একটু কাজ হয়, কিন্তু শেষ পর্যন্ত গত 2022 সালের শুরুর দিকে এটা নিয়ে গভর্নমেন্ট অ্যাক্টিভ হয় যে হ্যাঁ এটা করা যায়। তখন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে একটা কনসেপ্ট পেপার প্রধানমন্ত্রীর সামনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন করা হয় এবং প্রধানমন্ত্রী যখন নির্দেশ দেন তখন যে হ্যাঁ এটা যদি করতে যায় তখন তো সেটা একটা আইন দরকার। তখন একটা আইন হলো, তারপর আইন বাস্তবায়ন করতে একটা কর্তৃপক্ষ দরকার, কর্তৃপক্ষের জন্য আবার আইন দরকার, সেই আইনও হলো, এবছরে হয়েছে সেটা। অস্থায়ী ভিত্তিতে হলেও এখন সেই কর্তৃপক্ষের চেয়ারম্যান মেম্বার একজন নিয়োগ দেওয়া হয়েছে, অফিস এখনো হয় নাই, হবে, প্রক্রিয়ার মধ্যে আছে। তো ফাইনালি এটার যে লজিস্টিক ভিতরে ভিতরে যে অ্যারেঞ্জমেন্ট সেটা গভর্নমেন্ট সোফার তৈরি করেছে। গতকালকেই 5টা সংস্থার সঙ্গে এর জন্য একটা চুক্তি হয়েছে গভর্নমেন্ট, যেমন ধরেন নির্বাচন কমিশন সঙ্গে এনআইডি রিলেটেড পার্টের জন্য, যেহেতু এনআইডি লাগবে এই কর্মসূচিতে এন্ট্রি পেতে গেলে। তারপর হচ্ছে সোনালী ব্যাংক, ব্যাংকের সঙ্গে হলো, তারপর যে জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের সঙ্গে হলো, এরকম 5টা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। এখন উদ্বোধনের অপেক্ষা, আগামী 17 তারিখ প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। তো নিশ্চয়ই একটা ভালো দিক, এবং মানে পদ্মা সেতু যেমন আমাদের দুই অঞ্চলের কানেক্টিভিটির জন্য একটা বিশাল ভূমিকা রাখছে, এটা যেমন একটা বড় একটা বিষয় ছিল, এইটাও আপামর জনগোষ্ঠীর জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সবার জন্য পেনশন স্কিম চালু করার যে এই যে প্রোগ্রামটা চালু হচ্ছে, নিশ্চয়ই পজিটিভ দিক। নিশ্চয়ই। আমার মনে হয় যে আমরা আরেকটু জেনে নিতে পারি যে স্কিম গুলো কিন্তু 4টি ভাগে হচ্ছে, প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। কোন স্কিমে কারা পড়ছেন এবং এই স্কিমটার নিয়মটা কি, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানবো, আমি একটু যদি চার্টটা দেখতে পারতাম। এটা হচ্ছে আমাদের স্কিম, পেনশনের ধরন ও চাঁদার হার, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন আমাদের। না, প্রগতিটা হচ্ছে মানে আপাতত 4টা কর্মসূচি চালু করা হচ্ছে, কর্মসূচি বা স্কিম। যেমন প্রগতি, প্রগতি হচ্ছে একেবারেই বেসরকারি চাকরিজীবী যারা, যেমন আপনি যদি, আমি যদি বলি যে প্রথম আলোর একজন মানে এমপ্লয়ি, উনি প্রগতি কর্মসূচিতে 1000 থেকে 10,000, তারপরে 1000, 5000, 7,500 এরকম স্ল্যাব থাকবে আর কি, সেই অনুযায়ী এই প্রগতি স্কিমে অন্তর্ভুক্ত হতে পারেন। তারপর সুরক্ষা, সুরক্ষা হচ্ছে আপনার যারা স্বনিয়োজিত, দ্যাট মিন্স ছোটখাটো বিজনেস করেন বা ব্যবসা করেন, উনি চাকরি করেন না, এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে সুরক্ষাটা। আর প্রবাসীটা হচ্ছে দেশের বাইরে বাংলাদেশের মানুষ যারা থাকেন তাদের জন্য। আর সমতাটা হচ্ছে একেবারে নিম্ন আয়ের জনগোষ্ঠী, যাদেরকে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা দেয়, আর্থিক সহায়তা দেয়, বা যে আপনার চাল ডালও দেয়, একেবারে নিম্ন আয়, সেটা একটা সংজ্ঞা নির্ধারণ করা হবে। নিম্ন মানে কত স্ল্যাবের, কত নিচে আয় থাকলে তারা এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন, এরকম স্ল্যাব করা থাকবে, এগুলো আলাদা আলাদা প্রজ্ঞাপন হবে তখন আর কি। তো সেটা হচ্ছে সমতার, সমতার ব্যাপারে সবচেয়ে বেশি হেল্প করবে গভর্নমেন্ট। যেমন সমতার একজন গ্রাহক যদি 500 টাকা দেয়, গভর্নমেন্ট আরো 500 টাকা দেবে। দ্যাট মিন্স সে যদি, এটা তো 18 বছর বয়স, আপনি জানেন তো নিশ্চয়ই, 18 বছর বয়স হলেই এই পেনশন স্কিমে ঢোকা যাবে।
18 থেকে 50 পর্যন্ত আছে এবং 50 এর পরে একটা বিশেষ ব্যবস্থা আছে সেটা যদি কি হ্যাঁ 18 থেকে 50 ছিল প্রথমবার তাহলে প্রশ্ন আসলো যে 50 বছর যার বয়স 51 হয়ে গেল তিনি কি মানে পাবেন না এই কর্মসূচিতে ঢুকতে পরে সেটাও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে যে হ্যাঁ 50 এর পরেও পারবেন তবে তাকে ওই যে 10 বছর অ্যাটলিস্ট দাদা দিতে হবে আর কি তখনই সেটা পারবেন আর কি তো সমতায় আমি যেটা বলছিলাম সমতায় হচ্ছে সবচেয়ে বেশি মানে গভর্নমেন্ট হেল্প করে আর বাকিগুলো কর্মসূচি যেগুলো তো মানে ফান্ড মানে মানুষ টাকা দেবে সেটা একটা তহবিলে থাকবে সেই তহবিলের টাকাটা সরকার অন্য একটা লাভজনক খাতে ইনভেস্টমেন্ট করবে সেটা মানে রিটার্ন আবার যখন তহবিলে আসবে সেটা ভাগ বাটোয়ারা করে একটা পর্যায়ে সেটা তার যখন পেনশনে যাবেন তখন তাকে দেওয়া হবে হিসাব করে এই জন্য গভর্নমেন্টের মানে অনেকগুলো টেকনিক্যাল এক্সপার্ট নিয়োগ দেওয়া হচ্ছে আর কি প্রক্রিয়াধীন আছে আর কি ওই যে কর্তৃপক্ষের মাধ্যমে সেই নিয়োগগুলো হবে দেওয়া হবে সেই প্রক্রিয়াধীন আছে এখন এটা তো আমাদের দেশের একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের আশেপাশের দেশগুলোর চালচিত্র কেমন এক্ষেত্রে সেটা আমি যদিও জানি যে ভারতে 2004 সালে এটা শুরু হয়েছে প্রায় 19 বছরই তো 2004 সালে শুরু হয়েছে কিন্তু এখনো মানে ভারত তো আসলে মানে বহু গোষ্ঠী এবং বহু রাজ্যে রাজ্য মিলিয়ে একটা দেশ সেখানে পরিপূর্ণভাবে তারা আসলে এটা বাস্তবায়ন করতে পারে নাই মানে যদ্দূর কাগজপত্র ঘেটে যেটা দেখলাম যে ওইটা মনে হয় 5 কোটি মানুষ এত বিশাল জনগোষ্ঠী দেশ 5 কোটি মানুষ এখন সেই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত ইন্ডিয়াতে তো বাংলাদেশে যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রক্রিয়া তৈরির সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম তারা খুবই আশাবাদী এবং মানে প্রায় 17-18 কোটি মানুষের মধ্যে তারা অ্যাটলিস্ট মানে অর্ধেক মানুষকে এক্সপেক্ট করছে যে এই কর্মসূচিতে ঢুকবে এবং বিশাল ফান্ড হয়ে যাবে সেটা অর্থমন্ত্রী নিজেও বাজেটের দিন আমার সঙ্গে কথা বলেছিলেন যে এত টাকা আসবে যে আমরা টাকা রাখার জায়গা পাবো না দারুণ তাহলে এটা কি এখন ধরে নেওয়া হচ্ছে 17 আগস্টের পর থেকে কি এটার কর্মসূচিটা চালু হলো বা যেটা কথা হচ্ছিল যে দপ্তর নেওয়া হচ্ছে আলাদা এবং অস্থায়ী ভাবে কিছু কর্মীও নিয়োগ দেওয়া হয়েছে তো এই মানে টোটাল প্রক্রিয়াটা শুরু হবে নাকি জনগণের কাছ থেকে যে চাঁদা নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা 17 তারিখের পর থেকে শুরু হবে অ্যাকচুয়ালি মানে এই প্রোগ্রামটা ধরনটা একটু ডিফারেন্ট মানে এই অফিস আদালত খুব বেশি লাগবে বলেও মানে মনে হয় না ফাইনালি লাগবে কিন্তু এখন হচ্ছে যে পুরো বিষয়টি আসলে অনলাইনে হবে কোনো অফিস ফিজিক্যালি দরকারও নাই এটা একটা অ্যাপস হবে কিন্তু অ্যাপস এর মাধ্যমে যে কেউ ঘরে বসে কিন্তু চাঁদাও দিতে পারবে এবং সেই সাথে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমেও দেওয়া যাবে বিকাশ নগদের মাধ্যমে দেওয়া যাবে সেই অপশনও চালু করা হচ্ছে এবং আদার্স কিছু প্রাইভেট ব্যাংক মানে অলরেডি যোগাযোগ করছে গভর্নমেন্টের সঙ্গে তারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারে কিনা আমি যদিও জানি আর কি এখন আপাতত সোনালী ব্যাংক এবং নগদ বিকাশ সহ কয়েকটা এমএফএস এর মাধ্যমে এটা চাঁদা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আসলে প্রতিটা প্রকল্প বা প্রতিটা যখন ভালো কিছু শুনি তখন আমরা স্বাভাবিকভাবে বেশ আশাবাদী হয়ে পড়ি জানি না সেই আশা কতটুকু কখন কিভাবে পূরণ হয় বাট এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে আমরা কতটুকু আশাবাদী আমরা আশাবাদী কিন্তু এটা যেটা হয় একটা প্রোগ্রাম যখন চালু হয় তখন সেটা নানান লুফলস বাস্তবায়ন পর্যায়ে গিয়ে ধরা পড়ে সেটা তখন গভর্নমেন্ট কারেকশন করে মানে এখন দরকার ছিল আসলে এটা উদ্বোধন হোক চালুটা হোক চালুটা হওয়ার পরে বাস্তবায়ন পর্যায়ে গেলে যখন যেখানে ঠেকে যাবে গভর্নমেন্ট সেখানে কারেকশন করবে এবং এটা ইনফ্যাক্ট এই গভর্নমেন্টের শেষ দিকে এসেও বর্তমান মেয়াদের শেষ দিকে আসলেও এটা একটা ভালো কর্মসূচি হতে যাচ্ছে এটা আমরা ধরে নিতে পারি কারণ মানুষ খুব মানে আশা করছে এবং এখানে মানে এটা তো সত্যি বেসরকারি পর্যায়ে একটা পর্যায়ে বয়স্ক জন হয়ে যায় এবং তাদের ইনকাম করার সক্ষমতা থাকে না বাট ইয়াং এজেস তার ইনকাম করার সময়ে যদি টুকটুক করে সেই কর্মসূচিতে কিছু টাকা জমা এসে বৃদ্ধ বয়সে সে কিন্তু এই বেনিফিটটা নিতে পারে এই স্কোপটা ছিল না স্কোপটা তৈরি হলো অনেক দেরিতে হলেও শুরু হয়েছে হোক মানে সেটা যদিও এটা পরিপূর্ণভাবে ফুল প্লেজে শুরু হতে আরো সময় লাগবে এতে নানান প্রক্রিয়ার মধ্যেই যাবে আর কি সেটা সুসংবাদ হিসেবে ধরে নিতে পারে যে শুরুটা যেহেতু হয়েছে নিশ্চয়ই আমরা এর ফলাফলটাও বেশ ভালোই দেখবো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এই সাথে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরও আশা থাকবে যাতে এই প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং এর একটা সুফল আমরা দেখতে পাই এর সাথে বিদায় নিচ্ছি আজকের বার্তা কক্ষ থেকে থাকুন প্রথম আলোর সাথে চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এবং একই সাথে বলতে চাই থাকুন ভালোর সাথে আলোর পথে